এটা হাত দিয়ে মুখ দে, এ হাত দিয়ে মুখ দে, এটা এটা মুখ দে, না তো আগুন লাগাই দিব, দিবি না? তোর বা তোর হাত দেয় আমার আসিস, হাত দিয়ে মুখ দে, এ ধর এই হাত দিয়ে মুখ দে, উঠাই দিলাম, দেখ এই দেখ তুই গিয়ে তোর বাপ মুখ দেবে, ইন্নাল্লাহ জিনা গায়ে আগুন লাগ, যতক্ষণ খাবি না অতক্ষণ আগে আগুন লাগিয়ে দেবো, মুখ দে মুখ দে, এই মুখ দে মুখ দে, এই মুখ দে, হুম কাজ হবে না, আমি এ পর্যন্ত কারো সাথ দিইনি, তুই তো দূরের কথা, এই মুখ দে, এই মুখ দে, নাতে বন্দি করবো, বন্দি হবি, এ বন্দি হবি, এক অবন্দি হবি, আমি কিন্তু ক্ষতি করব না, যা ক্ষতি করছিস তাই এত শাস্তি, এখন যাবো আমি, যা তুই যাওয়ার ফেলে যাবি, মুখ দে, দেখ আবার গায়ে আগুন লাগাই দেবো, ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুমিনিন মুমিনাত সুবহানাল্লাহ ওয়া আযাবু জাহান্নাম লা, আগুন লাগ, আগুন লাগ, মুখ দে মুখ দে মুখ দে মুখ দে, এই গোস্ত মুখ দে, এই গোস্ত মুখ দে, দেখ এই দেখ, এই সোজা হ, এই সোজা হ, এই দেখ এই দেখ এই দেখ, আমার হাত কদ্দুর উঠছে, দেখ এদিক দেখ, দেখছিস মারবো, এই রুগী রুগী কষ্ট দিবি না, তাড়াতাড়ি কাজ কর, যা বলছি তাই করবো, কয়জন আছিস ক? পাঁচজনের মধ্যে ক্ষতি বেশি করছে কেটা, এই কথা বল, হ্যাঁ তুই বেশি করছিস না, কেডা আরো একটা আছে, তুই গোস্ত মুখ দে, তোর আমি ছেড়ে দেবো, তাছাড়া ছাড়বো না, বন্দি করবো, গোস্ত মুখ দিবি না, হ্যাঁ তাহলে বোতলে ভরে ফেলবো, এ বোতল নিয়ে আসেন তো, এ বোতল নিয়ে আসেন জলদি করি, এই এখন কি করবি ক, বন্দি হবি না গরু মুখ দিবি, এখন দুইটার একটা করতে হবে, তো রাস্তা দুইটা, এই মাথা তোল, এই শালার ভাই তোকে আমি ভর্তি দিতে গেছি, এই মাথা তোল, এই আগুন লাগিয়ে দিলাম, ও মাথা তোল, এই মাথা তোল, এই মাথা তোল, তোর ভক্তির গুষ্টি খিলেই হালার পুত, তুই আমারে ভক্তি করস কে, ভক্তি করবি যা আল্লাহরে, এই মাথা তোল, এই এই যে না না হলে বোতলে ঢোক, রাস্তা দুইটা, এখন কি করবি কর, না বোতলে ঢুকবি আর না হলে গরু খাবি, এখন কোনটা করবো ক, এই কথা ক, হ্যাঁ গরু খাবি না, এ গরু খাবি না, আমি যদি খাওয়াইতে পারি তো গরু মরবি না, গরু খাবি ক, মরবি তা কতল করবো, এই দেখ তোকে তো কোপ মারতেছি তোর তোর হাতের মধ্যে, দেখ তোর হাতের মধ্যে ওই কাটার মধ্যে যত জ্বালা যন্ত্রণা আছে মোস্টের করে মৃত্যু সারা সব দিয়ে দিলাম, দেখ কেমন লাগে, তুই আমার চিনস নাই না, তোর সে বড়গুলো এক নত করি হলাইছি বেটা, এ আন্দাজ কালী ঠাকুর এসে তাই পাই না, এই সোজা, এই সোজা গোস্ত মুখ দে, নাতে নাতে তোর এ এ এ হাতও কাটি দিম, নাতে এ হাতও কাটি দিম, কেমন গোস্ত মুখ দে, আদবে সবরে মুখ দিবি, তাহলে তুই বন্দি হবি না, তাহলে ঠিক আছে তোরে বন্দি করবো, তুই গোস্ত না খাস নেই, ওই আর একটার কি নাম করলু, নাম ক, চন্দ্রদেশ অকাশপুর ক, এই চন্দ্রদেশ সামনে আয়, এটা তো আপনার বাচ্চা না? জি আমার বাচ্চা। তো কী কী সমস্যা ছিল ওনার? তো প্রথম দিক দিয়ে সমস্যা ছিল, রাত্রে যখন ঘুমায় পড়তো তখন দাঁতের কিড়িমিড়ি করতো, এমন শব্দ হইতে লাগা যায় দাঁত ভেঙে দেবো গা, এবং ঘুমের তালে চিৎকার মেরে উঠতো, বমি করে দিত, এই ধরনের সমস্যা। এটা কতদিন ধরে এই প্রবলেমটা? এটা আপনার আজকে দেড় বছর পার হয়ে গেছে গা। দেড় বছর ধরে এই সমস্যাটা? জি। তো আপনাদের তো বাড়ির কাছে এরকম একটা কবিরাজ থাকতো? আমরা তো আসলে ওই জানতাম না উনি যেরকমভাবে চিকিৎসা করতে পারে, আমরা অনেক জায়গায় ডাক্তারে চিকিৎসা করছি, তো ওষুধপাতি খাওয়াইছি, যে কয়দিন ওষুধ খাওয়াইছি ডাক্তারের কাছ থেকে, যে কয়দিন বাচ্চা একটু ভালো ছিল, ওষুধ খাওয়ানি বাদ দিয়ে আবার এই এই ধরনের সমস্যা। তো এখন আশা করি এই অন্ত শরীর এখন অনেক গরম দেখা যাচ্ছে, এখনও যে পরিমাণে গরম ছিল এখন অনেকটা ঠান্ডা হয়েছে।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে যে আজকে আমরা একটা জিন ছাড়ানোর ভিডিও আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে এই যে দেখতে পারতেছেন কবিরাজ সাহেব, উনি জিন ছাড়ানোর প্রস্তুতি চলতেছে। তো ওই যে মেয়েটা দেখতেছেন, ওই মেয়েটার উপরে মূলত জিনের আসর করছে। তো এখন প্রায় রাত 10:30 বাজে। তো যে লোকটাকে দেখতে পারতেছেন বসা আছে, ইনি হচ্ছে তুলারাশি, মূলত তুলারাশি লোক ছাড়া কী বলে যে তুলারাশি লোক ছাড়া জিন ছাড়ানো যায় না। তো এই ওনাকে দিয়েই মূলত আমরা এখন জিন ছাড়াবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি অনেক কিছু আজকে দেখতে পারবেন। তো প্রস্তুতি চলতেছে, এখন আপনারা দেখতেছেন যে উনি স্বাভাবিকভাবে আছে, আর তেল পড়া তেল মূলত উনি শরীরে মাখাচ্ছে। তো এর আগে একটা ভিডিও আমরা দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন যে ভাই এটা কি আসলেই বাস্তব। তো আসলে এটা বাস্তব, এটা এখানে কোনো অভিনয় না, এটা একটা বাস্তব ভিডিও আপনাদেরকে দেখাবো। তো কিছুক্ষণের মধ্যে দেখবেন যে উনি ওনার আচরণ কেমন হয়। তো এখন আমাদের প্রস্তুতি চলতেছে, তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আজকে অনেক কিছু দেখতে পারবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর একটা কথা বলি, আপনাদের যদি কোনো এরকম প্রবলেম থাকে, জিনের কোনো আসরের কোনো রোগী থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই সমস্যার সমাধান দেওয়ার জন্য প্রস্তুত আছি। কবিরাজ সাহেবের সাথে যোগাযোগ করতে পারবেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারটিতে মূলত আপনারা কবিরাজের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি। তো এখন মূলত জিন হাজির করানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন, তো দেখতেই থাকেন। হ্যাঁ, এই যে শুরু হয়ে গেছে আস্তে আস্তে। তো আমরা সরাসরি এনাকে দিয়েই মূলত আমরা কিছুক্ষণ আগে তারাবী নামাজের আগে একটা রুগী জিন ছাড়ানো হয়েছে। 5-7 জিনকে আমরা বন্দি করেছি জেলখানার মধ্যে। তো ওখান থেকে মূলত জিনটা ছাড়িয়ে এখানে আসা হয়েছে। তো এখন এনাকে দিয়ে মূলত আমরা ওই যে ইচ্ছি মেয়েটা দেখতেছেন, ওনাকে দিয়ে ওনার উপরেই মূলত জিনটা ভর করেছে। তো বিস্তারিত জানা যাবে আশা করি। এই যে দেখতেছেন ওনার পরিস্থিতি কেমন ভয়াবহ হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, এখন মূলত আসতেছে জিন, মূলত চলে আসবে, আসলে দেখতে পারবেন, আপনাদেরকে ওনার কথা শোনাবো আমরা। এই চলে এসেছে, সালাম দিছে। আপনি দেখেন, যে কারণে আপনাকে আমি ডাকলাম, কোন একটু দেখেন তো কোন কারণে ডাকছি। বাচ্চাটার অসুখ। হ্যাঁ, কি হয়েছে তার দেখেন একটু বিস্তারিত, ভালো মতো জানাবেন। ওনার বাড়ির ঘর যা আছে সব কিছু তল্লাশি করে আসিয়া একটু ভালো মতো বলবেন। বাচ্চাটার জ্বর। আর কি, আর কোনো সমস্যা নাই? আর সমস্যা পাইতেছি না আমি। দেখেন তো কোনো দৃষ্টি আছে নাকি, জ্বর ছাড়ে না? কোথায় গিয়েছিল জানিস? সে তারা বলছে তো বাইরে দৃষ্টি আছে। বাচ্চাটার দৃষ্টি আছে। দেখেন একটু ভালো করে দেখেন। বলে
ওরা কয়জন? আমরা পাঁচজন। ওরা পাঁচজন আছে? পাঁচজনকে আনি দিতে হবে, বুঝছেন? আর একটা হচ্ছে বলতে হবে, একটা মোবাইল হারাই গেছে, নাম হচ্ছে মুজাহিদ। দেখেন তো মোবাইলটা কে নিছে, তল্লাশি করে পারেন নাকি? মোবাইলটা এই মানুষের হাত ধরেছে। এখন ওটা কি রুমের মধ্যে নিছে না বাহিরে লোক নিছে, একটু তল্লাশি করে দেখেন, ভালো করে বলবেন। বাইরের লোকে নিছেন। এখন ওটা কি এই এলাকার মধ্যে আছে না এলাকায় নাই? এলাকায় আছে। একটু আপনি আনি দিতে পারবেন এই টুপিটা নিছে? একটু পারলে দেখ নিয়ে আসেন তো মোবাইলটা, পারবেন? মোবাইলটা পাওয়া যাবে না, মোবাইলটা থয়ে দিচ্ছে গোপনে। গোপনে আপনি আনতে পারবেন না? আমি পারবো পারবো। হ্যাঁ আমি পারবো না। আপনি পারবেন না? যে যে নিছে তার নাম বলা যাবে? নাম কি? তার নাম বলতে গেলে ওখানেই কলঙ্ক হবে। তাহলে থাক, আর বেশি কিছু বলার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, এখন ওই পাঁচজন যে আছে নিয়ে আসি দেন। আর ওই ওটা না, হ্যাঁ পাঁচজনকে আনি দেন। আসে কয়জন? আসছে পাঁচজন। আরো দেখেন তো আছে নাকি? তাড়াতাড়ি আর নাই। ও পাঁচজনে কি বলে, ছাড়বে কি ছাড়বে না? সারি যাবে। আপনি একটু যাইয়েন না, ওই পাঁচজনকার যে কোনো একজনের সামনে আসতে বলেন। হ্যালো, আমার নামটা নাকি কাগজটা হারাই ফেলছি, খালি নামটা বলেন। কুলসুম। আর একটু একটু আমার একটু জানাই দেন তো, কুলসুম নামে বরিশাল বাড়ি, ওনার উপর কিছু দৃষ্টি আছে নাকি? আছে। কয়টা? একটা ডিস্ট্রিক্ট আছে। একটা ডিস্ট্রিক্ট। ও কি ক্ষতি করে না ভালো করে? ক্ষতির মধ্যে আছে। ক্ষতির মধ্যে আছে। এটার মধ্যে এত এত প্রেশার দেওয়া যাবে না। আপনি এই পাঁচটার মধ্যে একটার সামনে আসতে বলেন। এই সামনে আসো একজন। হ্যাঁ কথা বলতে বলেন। আমি কে জন্য ডাকছেন আমাকে? তোমাকে ডাকছি, তুমি কি করতেছো বাচ্চারে? বাচ্চারে আমি কোনো করি না। তাহলে বাচ্চারে এরকম আক্রমণ কেন? কে আক্রমণ করছে কে? হ্যাঁ আক্রমণ কে বলছে এটা বলো না, না শাস্তা দিব, শাস্তা দিব না, শাস্তা দেবে। হ্যাঁ তাহলে বলো কে আক্রমণ যেটা করছে এটাকে আসতে কো। যাবে তো বুঝলাম, কে কে ধরছে সেটাকে আসতে কও। পাঁচজন কেটা কেটা? হ্যাঁ বলবি না? কথা বল। সোজা স্থির হও, এই স্থির হও, স্থির হও, বল কথা কইছি তো। হ্যালো ওটা বলছে কিন্তু ওটা ক্ষতির মধ্যে, ওটা ছাড়া লাগবে, ওটা একদিন সময় করি না, আমি ওটা ছাড়াই দেবো না। ঠিক আছে, বল ধরছিস কে? হ্যাঁ দেম আবার আগুন লাগে দেম। হ্যাঁ এই কথা কইছি না, এই দেখিস ধরছিস কেন সেটা বল। আমি যাব এখন, যাব এখন যাবি না তো বদলে বন্দি করব। এই দেখ আমি আমি এই মুহূর্তে ছয়টা বন্দি করে আছি, এই ছয়টা দেখার ভাবি আমি তোকে দেখাই দিছি। দেখ তোকে দেখা যায় কিছু, কয়টা আছে? ছয়টা। ছয়টা এখন কেমন লাগাইছে? ছয়টা ক্যালকিল করতে, ক্যালকিল করবে নাকি? তোদেরকে এই পাঁচটাকে বন্দি করবে এই জায়গাতে, এমন কি বন্দি হবি না? হ্যাঁ
বন্দি করব আর রেহাই নাই, আমি ক্ষতি করব না। ক্ষতি করছো এতদিন, হাতে বাচ্চাটাও আর ক্ষতি, ওই বেশি ক্ষতি করছে কেটা? হ্যাঁ এই বেশি ক্ষতি করছে কেটা? চন্দ্র দেশে। আচ্ছা চন্দ্র দেশ, চন্দ্র দেশ ওরে, আই দেখো আই দেখো, এই চন্দ্র দেশ সামনে আয়, এই চন্দ্র দেশ সামনে আয়, আসছে। এই কথা বল, কি ক্ষতি করছস? একটু গরুর গোশত থাকে নিয়ে আসেন, ওকে শাস্তা দিন। ফ্রিজে যদি গরুর গোশত থাকে হাড্ডি নিয়ে আসেন, ওকে এত বড় পাওয়ার দিছে কেটা, হালা মালানের বাচ্চা মালু। এ গরু গোশত খাবি? হ্যাঁ এ আমার দিকে কথা কহ, গরু গোশত খাবি? না আমি গরু গোশত খাবো না। তুই কি তোর বাপ খাইবে? না আমি খাবো না। তোর চেয়ে বড় যেটা আছে কালী, আমি খাবো না। এ আমার আমার দিক কথা কহ, আমি যাকে উত্তর দে, কালী কিন্তু ছোটা নিয়ে যেতে পারবে? হ্যাঁ এখন কি যদি তোর কালী এসে বড় দেবতার নাম কি কহ, কৃষ্ণ আসলে তো হ্যাঁ ডাক দে তো, কৃষ্ণক ডাক দে, দেখি কত বড় ক্ষমতা আছে, তুই তো জাগের বাইরে যাওয়ার পাবি না বেটা। এ কই তাড়াতাড়ি, আর বেশি ক্ষতি করছে কেটা? আর কেউ নাই না, ওই বাচ্চার আর বাচ্চার বাপের পাও ধরি বাপ নেই, সামনে গিয়ে আসেন, ডাক পারেন না, এইখানে আসেন, বাচ্চার আর বাচ্চার বাপের পাও ধরি বাপ নেই, শয়তানি শুরু করছস, পা ধর, এ পা ধর, আগে আয় আগে আয়, আদবের শুরুতে আগে আসবি, মাথা উঁচু কর, এই মাথা উঁচু কর, আদবের শুরুতে আসে পা ধরবি, দেরি হচ্ছে কেন, কথা কায় দেয় না, ধর পা ধর, কম মাফ করে দেন, কথা বলেন কথা বলেন, মাফ করে দিমু আমি, আমার বাবুটারে সুস্থ করে দিয়ে যান, আর কিছু হবে না, যে ক্ষতি হয়েছে এখন আর হবে না, কিন্তু ক্ষতি হবে না, বাচ্চা সুস্থ হয়ে যাবে, কয়দিনের মধ্যে কো? আরে খাওয়াছিস কি এটা, এটা হাত দিয়ে মুখ দে, হাত দিয়ে মুখ দে, এটা মুখ দে, না তো আগুন লাগাই দিব, দিবি না, তোর তোর হাত দে, আও মার আসিস, হাত দে মুখ দে, এ ধর এই হাত দে মুখ দে, উঠে দিলাম, দেখ এই দেখ, তুই কে তোর বাপ মুখ দিবে, ইন্নাল্লাহ জিনা ফাতাল রাসূলুল্লাহ তো হারাম আদাব জাহান্নাম আদাব নার, গায় আগুন লাগ, যতক্ষণ খাবি না অতক্ষণ না গায় আগুন লাগিয়ে দেব, মুখ দে মুখ দে, এই মুখ দে মুখ দে, এই মুখ দে, কাজ হবে না, আমি এ পর্যন্ত কারো সাথ দিই নি, তুই তো দূরের কথা, এই মুকর দে, এই মুকর দে, নাতে বন্দি করবো, বন্দি হবি, এ বন্দি হবি, এ ক বন্দি হবি, আমি কিন্তু ক্ষতি করবো না, যা ক্ষতি করছিস তাই এ তো শাস্তি, এখন যাবো আমি, যা তুই যাওয়ার ফেলে যাবি, মুকর দে, দেখ আবার গায়ে আগুন লাগাই দেবো, ইন্নাল্লাহি ইন্না ইলাইহি রাজিউন, মুমিনিন মুমিনাত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, জাহান্নাম আল আকবার, আগুন লাগ, আগুন লাগ, মুকর দে মুকর দে মুকর দে মুকর দে, এই গোস্ত মুকর দে, এই গোস্ত মুকর দে, দেখ এই দেখ, এই সোজা হ, এই সোজা, এই দেখ এই দেখ এই দেখ, আমার হাত কর দূরছে, দেখ এদিক দেখ, দেখছিস মারবো, এই রোগী রোগী কষ্ট দিবি না, তাড়াতাড়ি কাজ কর, যা বলছি তাই করবো, কয়জন আছিস ক? পাঁচজনের মধ্যে ক্ষতি বেশি করছে কেটা, এই কথা বল, হ্যাঁ তুই বেশি করছিস? তা কেটা আরও একটা আছে, তুই গোস্ত মুখর দে, তোরে আমি ছেড়ে দেবো, তাছাড়া ছাড়বো না, বন্দি করবো, গোস্ত মুখর দিবি না, হ্যাঁ তাহলে বোতলে ভরে ফেলবো, এ বোতল নিয়ে আসেন তো, এ বোতল নিয়ে আসেন জলদি করি, এই এখন কি করবি ক, বন্দি হবি না গরু মুখ দিবি, এখন দুইটার একটা করতে হবে, তো রাস্তা দুইটা,
মাথা তোল, এই শালার ভাই তোকে আমি ভর্তি দিতে গেছি, এই মাথা তোল, এই আগুন লাগিয়ে দিলাম, ও মাথা তোল, এই মাথা তোল, এই মাথা তোল, তোর ভক্তির গোষ্ঠী খিলেই হালার পুত, তুই আমারে ভক্তি করস কে, ভক্তি করবি যা আল্লাহরে, এই মাথা তোল, এই এই যে নাহলে বোতলে ঢোক, রাস্তা দুইটা এন কি করবি কর, না বোতলে ঢুকবি আর নাহলে গরু খাবি, এন কোনটা করবো ক, এই কথা ক, হ্যাঁ গরু খাবি না, এ গরু খাবি না, আমি যদি খাওয়াইতে পারি তো গরু মরবি না গরু খাবি ক, মরবি তা কতল করবো, এই দেখ তোকে তো কোপ মারতে আছি তোর তোর হাতের মধ্যে দেখ, তোর হাতের মধ্যে ওই কাটার মধ্যে যত জ্বালা যন্ত্রণা আছে মস্তের করে মৃত্যু সারা সব দিয়ে দিলাম, দেখ কেমন লাগে, তুই আমার চিনস নাই না, তোর সে বড়গুলো এক নত করি হলাইছি বেটা, এ আন্দাজ কালী ঠাকুর এসে তাই পাই না, এই সোধা, এই সোধা গোস্ত মুখর দে, নাতে নাতে তোর এ হাতও কাটি দিম, নাতে এ হাতও কাটি দিম, কেমন গোস্ত মুখর দে, আদবে সবরে মুখর দিবি, তাহলে তুই বন্দি হবি না, তাহলে ঠিক আছে তোরে বন্দি করবো, তুই গোস্ত না খাস নেই, ওই আর একটার কী নাম করলু, নাম ক চন্দ্রদেশ, চন্দ্রদেশ অকাশ পর ক, এ চন্দ্রদেশ সামনে আয়, আদবে সরবে বস, ধরছিস কেন হেঁটে বল, এ কথা বল, হ্যাঁ এ ধরছিস কেন, আমি যাবো গা, তাহলে গরু খেয়ে যা, গরু মুখর দিবি না মার খাবি, ওরে তো দেখছিস কি শাস্তি দিছি, আমি আর কিছু করবো না, আমি গরু খাবো না, গরু খাবি না, তাহলে জেলে বন্দি করবো, আমি এখনো যাবি গা, চলে যাবো গা, আর আসবো না এই দেশে, এ দেশে আসবি না, কই যাবি ক, চলে যাবো গা, কোন দেশে যাবি, ভারত যাবি, এ ভারত যাবি, ভারতে সারা করোনা যায় মরবি না, মুসলমান হবি ক, একটারে এখন তারাবির আগে এমন কেঁচা কেঁচিছি, গরু গরু তো খাইছে খাইছে, পরে আমার মুসলমান বানান, আমি আর হিন্দু থাকুন না, পরে ওরও মুসলমান বানাইছি সাতটার মধ্যে, আর ছয়টারে বন্দি করে রেখে তুইছি, ছয়টা কথা শুনবে না এইরকম, আর আর বাকিগুলো কাশ ফের ক, তোদের কটাকে বন্দি করবো, বেশিক্ষণ সময় নেবো না, রোজা মাসি দিন, এ আর আর কি আছে ক, এ তোর লগে আর কেটে কেটে আছে, আসে না, কই এখন এ ভেতরে আছে না, নাই ভেতরে আছে, আমি এ সামনে নিয়ে আসতেছি, সোজা স্থির হওয়া থাক, একটু নড়বি না, নাতে হাত কেটে দেবো, ধরছি ওই উল্লেখ ধরছি, এই সামনে, এই সামনে আইসে সামনে, হ্যাঁ কথা বল, কথা বল, হ্যাঁ ধরছিস কে, তোকে তো ছাড়বো না, তুই আসবি কই থাকি, আমি আর আসবো না, ছেড়ে দে, এখন আর যাব, তে গরু খাগে না, গরু খাগে, আর আর তোর মধ্যে কয়জন আছে, হ্যাঁ আমার আর চারজন আছে, আরো চারজন আছে বাইরে, বাইরে চারজন আছে, হ্যাঁ না আসবো, ওরা ওটা নিয়ে আয়, আই দেখো আইছে, আচ্ছা পড়ছে, আই আই দেখো যেটা সবচেয়ে বেশি খারাপ ওটা আসতে কো, হ্যাঁ হ্যাঁ সামনে দেখো, বলেন, এই এল কি এল বাস্তারে কি করছো ক, কেটা কেটা বেশি জড়িত, জড়িত এখন বড় জন জড়িত আছে, চলে যাবো গা, এতদিন এখন অন্যায় করছি না, তো তোরা কোনো অন্যায় করিস নাই, অন্যায় কেটা করছে বেশি, এই বড়টাই করছে, বড়টারে আমি বন্দি করবো, লোক করছে বড়টারে কি বন্দি করবো, এ কথা বল, বড়টা কি বন্দি করবো, হ্যাঁ আজকে তোদেরকে ওই জায়গায় ঢুকাবো, এখন কি বলিস, আর ওই যেটা সারে আসলাম ওর কোমরে সাপ বান্ধা ছিল, দেখতো সাপ আছে নাকি এখনো, চলে গেছে না, মারিয়া ফেলাইছি না কি করছে, দেখ ভালো করে দেখ, হ্যাঁ
ঘন্টা চোখ পড়া হচ্ছে ওটা শেষ এতদেরকে শেষ করব তো তুই স্থির থাকবি আমি ওই ওই কটা যে কটা বাইরে আছে তোর তোর সাইডে আছে আমি কটাকে সাজা দেব কেমন করে তুই নড়বি না খালি আমারে বলবি তোর তোর গায়ে লাগবে না দেখ দেখ লাগতেছে কেমন লাভে আগুন জ্বলছে কেমন আগুন আরো জ্বালাই দেব ওই যে বড় যেটা ওটার নাম নাকি কি বলুন চন্দ্রদেশ চন্দ্রদেশের গায়ে দেখতো কেমন আগুন জ্বলে দেখ জ্বলছে জ্বলতেছে বেশি না কম ও লাভে না কি করে লাভতেছে তোর গায়ে লাগছে আমার গায়ে লাগছে না তোর গায়ে লাগতেছে লাগাই দিমু না না কে লাগাই দিমু তাহলে একটু গরু খায় দেখ কেমন লাগে আহারে কিরে সুমন কি দেখছ এই মাথা সোজা কর দেখি আমার কি এর মূর্তি পাইছ ঠাকুরান পাইছস বেটা ওই কি নাম বলি চন্দ্র চন্দ্রশা চন্দ্রদেশ ওরা আমি জেলে বন্দি করবো এখন তুই দেখবি বন্দি হইলো কি না হইলো আর একটা আছে ওর সাথে ওর নাম কি হ্যাঁ ওরা কিনে ক্ষতি করছে ওরা কেউ ক্ষতি নাই ক্ষতি খালি চন্দ্র চন্দ্রদেশ করছে হ্যাঁ এই কথা কয় ওই খালি ক্ষতি করছে আমি আবার জেনকে নিয়ে আসবো যে জেন তোকে ধরিয়ে দিয়ে গেছে না উনি আসে না গেছে ওই জেন আছে ওর সামনে আসতে কো হুজুর আপনি একটু সামনে আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখন এরা যে ক্ষতি করছে যে ওই হিন্দু ওনাকে আমি কি বন্দি করবো না ছেড়ে দেবো দেখেন আজকে ছেড়ে দেবো আর আবার ছেড়ে দেবো আবার যদি ডিস্টার্ব করে আবার কি তুলে রাশি নিয়ে আসে আবার এরকম করাটা সম্ভব না না বন্দি করে ফেলবো হ্যাঁ আর আসবে না আপনি দেখেন ভালো করে আসবে নাকি ওই চন্দ্রদেশ নাকি ওর ওর একটু ওর যে আব্বা মা আছে ওদেরকে একটু আসতে বলেন না আমি নিয়ে আসবো একটু হেল্প করবো হ্যাঁ সামনে আসতে বলেন ওর বাবারে সামনে আসতে বলেন কথা বলতে বলেন আমার সাথে বলেন কি বলবেন কোন আপনার সন্তান মানুষের কেন এভাবে ক্ষতি করে এটা উত্তর দেবেন আপনি আপনি মুরব্বী মানুষ আমি আপনাকে কষ্ট দিতে চাই না যে যে ধর্মেই হন আপনি এই কথাবার্তা কইতে এটা লোক পারা যায় না পারা যায় এখন কি বন্দি করবো না ছেড়ে দেবো সেটা বলেন ছেড়ে দেন হ্যাঁ যদি আবার আসে আর আসবে না লা করবি এখন যদি আসে তাহলে আপনাকে সহ পরে বন্দি করবো এটা কি রাজি আপনি আর আসলে বন্দি করে দেবে আপনাকে সহ করবো হ্যাঁ না আমি তো আমি করবো অন্যায় করি না অন্যায় না করলে আপনার ছেলে অন্যায় করে এখন আপনি ছোটা নিয়ে যাইতেছেন পরবর্তী যদি অন্যায় করে তাহলে আপনাকে সহ বন্দি করবো এটা কি রাজি হ্যাঁ না আমি রাজি এটার মধ্যে যদি রাজি না হন তাহলে আমি ছেলেকে বন্দি করি ফেলি আর আপনার ওয়াইফকে আসতে বলেন আপনার স্ত্রীকে আসতে বলেন আপনার নাম তোমার নাম কি কও হ্যাঁ আমার নাম হচ্ছে হ্যাঁ গোপাল দিচ্ছেন গোপাল দিচ্ছেন তোমার পোলাই মানুষের এইভাবে ক্ষতি করে কেন কথা বলো পুত্র লোকে পারি না এখন কি করবো সেটা কো যদি আসে তাহলে তোমাকে তোমাকে দুই জনের সহ সন্তান সহ বন্দি করবো রাজি হ্যাঁ দাবার দিবে রাজি যে বন্দি করবো না বন্দি করে এবারের মন কি মাফ করে দেবো এখন ওই রুগীর রুগীর গার্জিয়ান আছে তার কাছে শোনেন যদি মাপ দেয় তাহলে আমি মাপ করতে পারি না হলে কি করবো জিজ্ঞেস করো বলেন এক কথা বলো আমি আর শোনার আমার যে ক্ষতি হয়েছে আমি তো মাপ করবো না আর কিছু ক্ষতি আপনি আমার যে ক্ষতি হয়েছে আজকে জ্বর আছে নাকি দেখেন তো এখন তো আছে এ
বাচ্চার গায়ে আশীর্বাদ করে দিয়ে যা, বসান নিচে বসান, দাগ পারাই না, এর সামনে গে বসো, আমি আছি কিসের ডর, এই মাথা তোল, এই মাথা তোল, তোকে আমি ভক্তি করে গেছি ব্যাক কল কোন ঢাকার, আর কি হবে না বাচ্চা, আর কিচ্ছু হবে না, দেখছস ঘরের ভিতরে আর কিছু করা আছে নাকি, কিছু করে খাওয়াইছে না কিছু, হ্যাঁ নাই আর কিছুই নাই, আর কিছুই নাই, দেখ বন্দি করলাম না আমি, কিন্তু এখন 6টা বন্দি করে থুই আইছি, এখন যেহেতু তোরা গাদ দিয়ে নারছস, এখন কি কস কথা তাড়াতাড়ি কো, আমি আর আসব না এখানে, আর আসব না, এই গেটের মধ্যে বসে থাকে কেটা, আর চালের মধ্যে চাকা কেটা, হেডা হেডা কাশ্মীর কর সামনে, আমরা আমার দেশে আমার কেন আসে না, হ্যাঁ আসে না, আমি পাই না, আসে না, আমি ধরি নিয়ে আসবো, যেটা চাকাইছে ওটা ধরি নিয়ে আসবো, হেডা হেডা আসে নাই, এই যেটা চাকায় ওটা কি আসে নাই, না আসে, ওটা নিয়ে আসবো, ডাক দে, দেখ বলেন আনেন, দেখ ডাক দে আসে নাকি, হাত তুলে এভাবে ডাক দে, কোথায় আছে, কোন দিকে আছে, কোন সাইডে আছে, হাত দিয়ে দেখা দে না, আইছে এ আসছে, সামনে আসতে কাও, সামনে আসবে কাও, এ কথা বল, ঘরের মধ্যে চাক্কা খোয়া, আমি চাক্কা দিব না, আগে দিসলি কে, না কিন্তু সময় দেয় না, যার ঘরে চাক্কা আছে তাই কি তোর বাপ লাগে, এই কথা কইস না, হ্যাঁ কথা কইস না, যে কটা আসিস কটা কসম দিতে হবে, কসম দিবি, এই কথা কো, আর চাক্কা বিনা যাবো না, তুই তুই তো একটা শাস্তা পাইস নি, তোর গায়ে একটু শাস্তা দেই, তুই তো শাস্তা পাইস নাই, তুই তো কে বলালি, পাশের শাস্তা আক্কেল হয়েছে, আরো দিব, এই ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ সোজা ঠান্ডা হয়েছে না, এই ঠান্ডা হয়েছে না, হ্যাঁ তাই আনক, কথা বল কথা বল, আরো চাক্কাবি, আর আসবি না, এ বাড়ির মধ্যে আশেপাশে, এ বাড়ির মধ্যে আর কি নয় হইলে আমি এটা জানি, ও তুই একলাই ঠেক দিবি, দেখ তো আরো আছে নাকি বাড়ির সীমানার মধ্যে, আর নাই, আর নাই, একটাও নাই, ও জিনকে সামনে আসতে কো, হুজুর আপনি সামনে আসেন, আসছে না, চলে গেছে উনি, চলে গেছে, তো ঠিক আছে, আমি ওই তোর যে ইয়ে মুরব্বি যে আসছে ওই যে কিনা চন্দ্রর বাপ, ওরে আসতে কও, এখন আমি ছেড়ে দেব সব দায়ীভার আপনি নেবেন না, আর আসবে না, না করছি এখন, আর এখন খালি আপনার ছেলে আসবে না, কেউ আসবে না, ঠিক তা ছেড়ে দেব, আপনাকে আপনাদের যে মুরব্বি দুইজন আপনাকে কি কষ্ট দিছি আমি, না, হ্যাঁ না, ওদেরকে কষ্ট দিছি না, আমি ওদেরকে আর একটু শাস্তা করবো মাত্র এক মিনিটের জন্য, আপনি দেখবেন আপনাদের দুজনের গায়ে লাগবে না, না একটু শাস্তা দিব, না করছে প্রত্যেকটার গালে একটা করে থাপড় মারেন, প্রত্যেকটার গালে একটা করে থাপড় মারেন, দেন থাপড় দেন, থাপড় দেন অথবা কান ধরিয়ে উঠানোর বসান, আপনি কান ধরেন, কই কান ধরেন না কেন, আপনার কান ধরতে বলি নাই, ওই ওই বাকি যে 6টা আছে না 7টা আছে ওটা কান ধরতে বলেন, ধরছে ধরছে, আরও আসবে, আর আসবে না, আর আসবে না, তা আর আপনাকে কোনো ব্যাজ্যতি অপমান করলাম না, যদি আবার আসে তাহলে কিন্তু সবগুলোকে বন্দি করব, এই দেখেন বন্দি কিন্তু আমি আবার হাতে নিচ্ছি, যেগুলো বন্দি করছি দেখা যায়, কলজাত ভয় থাকবে, পুরিয়া পুরিয়ার জেলখানাটা আমার হাতে না, ওখানে কি পাহারাদার কেউ আছে, আছে দুইজন, ওরা কি ভালো না খারাপ, ভালো, ওরা কি
মুসলমান কখনো কি ছুটে যেতে পারবে? না, যেগুলো বন্দি করছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি আসতে শুয়ে রুগীটারে ফেলাই দিয়ে যাবেন, রুগীটা যেন দাঁত না লাগে। আর কিছু হবে না, ঠিক আছে, আপনি শুয়ে আসতে শুয়ে পড়েন। লাঠিটা কই? লাঠিটা নিল ওকে, যাও, ছেড়ে দিলাম, সোজা হোক। এতটা মাথায় নিয়ে কাজ করা যায় রে, অনেকে রেমনি রেডি করে রাখে, বলা লাগে শরৎ জুয়েল ভাই একটু। তো দর্শক, আজকের ভিডিওটা এখানেই মূলত আমরা শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক উপকৃত হবে। আমি মনে করি যারা সঠিকভাবে অনেকে চিকিৎসা পায় না, আমাদের দেশে এরকম খুবই কমই আছে, যারা কি বলে যে কবিরাজ খুঁজে পায় না ভালো, তো আমি মনে করব যে আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতেছেন, এই নাম্বারে যোগাযোগ করলে হয়তোবা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, সরাসরি কথা বলতে পারবেন। আপনার রুগী যেখানেই থাকুক না কেন, এখান থেকে আমরা বসে থেকে মূলত চিকিৎসা করা যেতে পারে। তো আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করবেন। আর কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে কথা হলো যে রোগীকে আমরা এতক্ষণ চিকিৎসা করা হলো, আসলে উনি কতটুকু কী কী প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলব, প্রবলেমগুলো ওনার কাছ থেকে জানবো এবং এখন বর্তমানে কী অবস্থা সেই বিষয়গুলো আপনারা জানবেন। তো আপনি, এটা তো আপনার বাচ্চা না? জি, আমার বাচ্চা। তো কী কী সমস্যা ছিল ওনার? তো প্রথম দিক দিয়ে সমস্যা ছিল, রাত্রে যখন ঘুমায় পড়তো তখন দাঁতের কিড়িমিড়ি করতো, এমন শব্দ হইতে লাগাতে দাঁত ভেঙে যাবো গা, এবং ঘুমের তালে চিৎকার মেরে উঠতো, বমি করে দিত, এই ধরনের সমস্যা। এটা কতদিন ধরে এই প্রবলেমটা? এটা আপনার আজকে দেড় বছর পার হয়ে গেছে গা। দেড় বছর ধরে এই সমস্যাটা? জি। তো আপনাদের তো বাড়ির কাছে এরকম একটা কবিরাজ থাকতো? আমরা তো আসলে ওই জানতাম না উনি যেরকমভাবে চিকিৎসা করতে পারে। আমরা অনেক জায়গায় ডাক্তারে চিকিৎসা করছি, তো ওষুধপাতি খাওয়াইছি, যে কয়দিন ওষুধ খাওয়াইছি ডাক্তারের কাছ থেকে, যে কয়দিন বাচ্চা একটু ভালো ছিল, ওষুধ খাওয়ানি বাদ দিই, আবার এই ধরনের সমস্যা। তো এখন আশা করি এই অন্ত শরীর এখন অনেক গরম দেখা যাচ্ছে। এখনও যে পরিমাণে গরম ছিল এখন অনেকটা ঠান্ডা হয়েছে। ইনশাল্লাহ আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন আর নেক্সটে যাতে প্রবলেম না হয়, ঠিক আছে? দোয়া চাই, সবাই দোয়া করেন আল্লাহ যাতে বাবুটারে সুস্থ করে। জি, আপনারাও খেয়াল রাখবেন বাচ্চাদেরকে। আর একটা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে বাচ্চা কখনো একা একা কোথাও ছাড়বেন না, ঠিক আছে? বাচ্চা একা একা ছেড়ে দিলে অনেক সময় রাস্তাঘাটে কখন কোন বিপদ আসে এটা বলা যায় না, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন। আর এখন আমরা কথা বলবো আমাদের কবিরাজ সাহেবের সাথে, যে আসলে উনি ইন্টারন্যাশনাল একজন কবিরাজ, কি বলবো, বলার মতো না। আসলে এলাকায় প্রায় অনেকদিন ধরে থাকে দাদা, এই এলাকায় কতদিন ধরে থাকেন? প্রায় 17-18 বছর। 17-18 বছর দিয়ে এলাকায় থাকে, কিন্তু মানুষ জানতো না যে আসলে উনি যে এরকমভাবে কাজ করতে পারে। তো এখন থেকে এলাকায় সবাই জানাজানি হয়ে গেছে আস্তে আস্তে, তো আপনারাও জানলেন আজকে এই ভিডিওটার মাধ্যমে। তো আশা করি আপনারাও অনেক উপকৃত হবেন। আচ্ছা, দূর দূরের থেকে যদি কেউ চিকিৎসা নিতে চায়? সমস্যা নেই, সব চিকিৎসাই চলবে, করতে পারবেন না, এখানে হোক, সমস্যা নেই। তো আপনারা সবাই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন, সরাসরি ওনার সাথে কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।